মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে ঘুমে দেখেছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু বর্ণনা দিতে পারেননি। কেন বর্ণনা দিতে পারেননি? বর্ণনাগুলি শুদ্ধ না, সমস্ত আসছে, বর্ণনা দেওয়ার মতো অবস্থা নাই। যেটুকু দেখিয়েছেন শুধু বুঝিয়েছেন তিনি তার রব, এটুকু বুঝিয়েছেন, এর চেয়ে অতিরিক্ত বর্ণনা দেন নাই। কারণ মারফতের যে পথ কোরআন এবং হাদিসে দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর মারফতের যে মারফতের পরিচিতি, আল্লাহর পরিচিতির যে পথ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহর মারফতের যে পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর চেয়ে উত্তম কোনো পথ হতে পারে না। দুনিয়ার বুকে যে কাজটি আমাদের প্রত্যেকেই থাকতেই হবে, এটা হলো ইমান, তাই না? ইমান না নিয়ে কবরে গেলে কি জান্নাতে যেতে পারবো? তাহলে আমরা সবাই জানি যে ইমানটা লাগবে, কিন্তু ইমানটা কাকে বলে? একজন মানুষ একজন স্রষ্টা মানে ইমান হয়ে গেছে? হয় নাই। আস্তিক হলে ইমানদার হয় না। আমাদের অনেক ভাই মনে করে আস্তিক হলে বুঝি ইমানদার হয়ে যান, আস্তিক হলে ইমানদার হয় না। কি মানতে হবে? আল্লাহ তাআলাকেই স্রষ্টা মানতে হবে, আল্লাহ তাআলাকেই মালিক মানতে হবে, আল্লাহ তাআলাকেই সব কিছুর পরিচালক মানতে হবে, এক নম্বর কাজ। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ ইবাদত করবেন, যে আল্লাহকে পরিচালক মানছেন, যে আল্লাহকে আপনি আপনার স্রষ্টা মানছেন, যে আল্লাহকে আপনার মালিক মানছেন, তাকে চিনতে হবে। তাকে কীভাবে চিনব? দুনিয়ার বুকে চেনার জন্য আপনারা আমাকে কেমনে চিনছেন পরিচয় করাই দিছে, তাই না? তাও বুঝেন নাই, আগে পরিচয় দিছে, তাই না? তাও বুঝেন নাই, যখন আমি আসে বসছি তখন দেখে ফেলছেন, দেখার পরে চিনে ফেলছেন, এটাই তো কথা। একজনকে চিনতে হলে তাকে দেখতে হয়, চিনতে হলে পরিচয় পেতে দেখতে হয়, অথবা তার মতো কাউকে দেখতে হয়। আপনাকে একজন মোবাইল বললো, মোবাইল আপনি মোবাইল দেখছেন, দেখছেন তার মতো মোবাইল, বহু মোবাইল দেখছেন আপনি, সুতরাং চিনে গেছেন। মোবাইল বলতে একটা কথার যন্ত্র, বুঝে গেছেন, যা আলাপনী যন্ত্র। তাহলে কোনো কিছু চিনতে হলে হয় এটা দেখতে হয়, না এটার মতো কোনো কিছু দেখতে হয়। আল্লাহ তাআলা এমন এক সত্তা, তার মতো কোনো কিছু নাই, তার মতো কোনো কিছু আছে নাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে, আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন এক সত্তা যিনি একক সত্তা, তার মতো কিছু হতে পারে না। আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ, সামাদের তো তিনি সন্তান মুখাপেক্ষি না, স্ত্রীর মুখাপেক্ষি না। এই জন্য পরে বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার মতো হতে পারে না। তাহলে তার মতো কাউকে দেখা সম্ভব না। তাকে দেখা কি সম্ভব? তাকে দেখা এখন সম্ভব না, একসময় সম্ভব হবে, যখন এই চোখ বদলে যাবে। এই চোখের চেয়ে উত্তম চোখ আল্লাহ আমাদের দিবেন, যে চোখে তাকে দেখার মতো যোগ্যতা আমাদের হবে, সেই সময় আল্লাহ তাআলাকে দেখতে পাব। সেই সময় কখন হবে? জান্নাতে যখন যাব। এই জন্য দুনিয়ার বুকে তার পরিস্থিতির উপরে নির্ভর করতে হবে। কেউ যদি এখন অতিমাত্রা বলে যে আমি আল্লাহকে দেখতে চাই, তাহলে কি হবে? মূসা আলাইহিস সালাতুসসালামের পরিণতি হবে। মূসা আলাইহিস সালাতুসসালাম তুর পাহাড়ে গেছেন, তুর পাহাড়ে যাওয়ার পরে কথা বলছেন, কিন্তু সব মিটে না। যে সত্তার সাথে কথা বলছেন তার দেখতে চান, কথা বলতেছেন বলে, না আল্লাহ আরে নি আঞ্জুরি লেক রব্বি আরে নি আঞ্জুরি লেক, আল্লাহ আমাকে দেখা দিন, দেখতে চাই আপনাকে। কল আলান তারানি ওলাকিন উনজুরুল জাবাল, আল্লাহ তাআলা বললেন আমাকে দেখতে পাবে না এখন, তবে তুমি পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, আমি আমার নূরের আলো ফেলব কোথায়? পাহাড়ের উপরে। যদি পাহাড় ঠিক থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল-জাবালি জা'আলাহু দাক্কান ওয়া খারা মূসা সা'ইকা, যখন পাহাড়ের উপরে আল্লাহ তার আলো ফেললেন, নূরের আলো ফেললেন, পাহাড় কি হয়ে গেল? চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মূসা বেহোশ হয়ে পড়ে গেল, মরে গেল, এক মৃত্যু এটা। কিন্তু এই মৃত্যু একেবারে শেষ হয়ে যান নাই, মানে বেহোশ হয়ে গেল পুরোপুরি। ফালাম্মা আফাক, আল্লাহ তাআলা আবার তাকে জান দিয়ে দিলেন,
আমরা যখন মরে ঘুমাই তো আমরা যদি একটা মৃত্যু মারা যাই, আল্লাহ কোরআন বলছেন এরকম। মুসা আলাইহিসসালাম উঠে বললেন যে আল্লাহ তুব তুই লাইক, আল্লাহ তওবা করছি, আর কোনোদিন এই কথা বলবো না, বেশি বলে ফেলছেন, আবেগে বেশি বলছে। কেন? দেখতে চায় সবাই, আল্লাহকে দেখতে চায়, কে না দেখতে চায়? ভালো কাজ ঠিক করেছেন, কিন্তু দুনিয়ার বুকে তাকে দেখা তো সম্ভব না, এই জন্য তাকে দেখতে পাননি। কি দেখেছেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজ রাত্রিতে গেলেন তখন তিনি কি দেখেছেন? আলো দেখেছেন। সহি মুসলিম হাদিস হচ্ছে, জিজ্ঞাসা করেছে হাল রাআত হাল রাআইতা রাব্বাক, আপনি কি আমার রবকে দেখেছেন? ক্বালা নূরুন আন্না আরা, তিনি তো নূর, আমি শুধু নূর দেখেছি, আমি তো তাকে দেখতে পাইনি, নূরের কারণে তাকে দেখা যায়নি, নূরের কারণে তিনি আলো দেখেছেন। কিন্তু সেই দেখা কোথায় দেখবেন? ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে আল্লাহকে দেখতে পাবো। দুনিয়ার বুকে জীবিত অবস্থায় এই জন্য আল্লাহকে দেখা সম্ভব না। আমরা অনেক সময় মৃত্যুর কথা বলি, ঘুমের কথা বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে ঘুমে দেখেছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু বর্ণনা দিতে পারেননি। কেন বর্ণনা দিতে পারেননি? বর্ণনাগুলি শুদ্ধ না, সমস্ত আসছে, বর্ণনা দেওয়ার মতো অবস্থা নাই। যেটুকু দেখিয়েছেন শুধু বুঝিয়েছেন তিনি তার রব, এটুকু বুঝিয়েছেন, এর চেয়ে অতিরিক্ত বর্ণনা দেন নাই, কারণ এটা তিনি রেখে দিয়েছেন জান্নাতীদেরকে, সর্বশেষ তিনি এই নেয়ামত দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলা ডেকে বলবেন আমি তোমাদের কি বাড়িয়ে দিব না, কারণ আপনি আমাদের আর কি বাড়িয়ে দিবেন, এই বিশাল বৈতরণী পার করে নিয়ে আসছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, জান্নাত দিয়েছেন আমাদের, আলাম তোবাইয়ে দুজুহানা, চেহারা আপনি শুভ্র করে দিয়েছেন, জান্নাতে ঢুকিয়েছেন, এত নেয়ামত দিয়েছেন, এক একটা জান্নাত পৃথিবীর মতো 10 গুণ, ছোট মানুষটা এটা পাইছে, আমরা আর কী পাবো? মানে মাথার ভিতরে আসছেই না কী পাইতে পারে। আল্লাহ তাআলা বলেন হাল্লা দেই নামাজি, আমার কাছে বাড়তি আছে। সেই বাড়তিটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। সেদিন যখন দেখব তখন আলমুস শাহাদা হবে, আলমুস শাহাদা, সরাসরি দেখা। এখন আমরা আলমুল গায়েব, আল্লাহ হোসেন গায়েব। এই জন্য কোরআনে কারিমের শুরুতে বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা গায়েবের উপর ইমান রাখে তাদের জন্য কোরআন, তাদের জন্য বিকাশ লাগবে। গায়েবের উপর যাদের ইমান নাই তাদেরকে আপনি যতই চেষ্টা করেন বুঝাতে পারবেন না। গায়েবের উপর ইমান কীভাবে হবে? আপনার যখন মনে হবে এটা আমি মারা যাব, মারার পরেই প্রশ্ন করা হবে এবং তিনটি প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে, মার রব্বুকা ও মা দীনুকা ও মা নবীউকা, এবং আমার রবকে তাকে চিনতে যদি দুনিয়াতে না পারি আখেরাতে উত্তর দিতে পারবেন না। মুখস্থ করে কেউ উত্তর দিতে পারবেন? কেউ ক্যাসেট বাজায় দিলে ওখানে যে উত্তর দেয়, আমি ক্যাসেট বলে দিচ্ছি। আমাদের সমাজে কোনো কোনো জায়গায় কেউ কেউ বলেও দেয়, এগুলি হচ্ছে বেদাত, কোনো সন্দেহ নেই। অনেকে কবরের কাছে দাঁড়িয়ে বলে দেয়, বাবা ছেলেকে বলে দিচ্ছে, ছেলে বাবাকে বলে দিচ্ছে যে বলো বলো, মনে হয় যেন এটা খুব কাজে লাগতেছে, বুঝলেন না কথাটা? অনেকে ধারণা আছে, এটা করে অনেকে, কিন্তু এগুলি হচ্ছে সম্পূর্ণরূপে দাঁড়, শরীয়ত অনুমোদিত না।